যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। আপনারই হাতে আছে মানুষের যত ঘটনা দুর্ঘটনা ঘটছে হেলমেট না পরার জন্য বারবার বলছি, অনুরোধ করছি হেলমেট আমার জন্য নয়, পরিবারের জন্য মোবাইলে সবই দেখছেন যে মোটর সাইকেল যায় দুর্ঘটনায় মৃত্যু, কেন হেলমেট আঘাত, হেলমেট থাকলে 99% লোক মারা যাবে না, কেউ মারা যাবে না। এত প্রচার করা হচ্ছে, তোমার বন্দোবস্ত করছে, ঠিক আছে হেলমেট পরবে, পরবো তো হবে, হেলমেট পরবো কথা দিলে। গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচান অপরকে বাঁচান। আলো উদ্যোগ এটা আছে ভাটার থানা মানুষের যে উদ্যোগটা নিয়েছে এটা হচ্ছে খুবই সাধুবাদ জানি ওনাদেরকে, ওনাদের প্রতি হচ্ছে খুবই হচ্ছে যে ভালোবাসা। ওনারা যে কাজটা করছেন এটা হচ্ছে যে সাধারণ মানুষের জীবন খুবই সেফ এবং লাইফ যেটা হচ্ছে যে খুবই হচ্ছে যে রিস্ক হয়ে যায় সেটা হচ্ছে খুবই ভালো। ভাটার থানা থেকে যে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে একটা প্রচারে বেরিয়েছিলেন বা প্রশাসন বেরিয়েছিলেন, আপনি এই যে হেলমেট পরেননি এই নিয়ে প্রচারে বেরিয়েছিলেন প্রশাসন, এই নিয়ে আপনি কি বলবেন? এই নিয়ে আমি কি বলবো, হেলমেট পরা তো এখনই দরকার। আমি একটা গাড়ি নিয়ে ফেসে গিয়েছি, ওখানে গাড়ির পরে একটা মিস্টেক ডাকতে চল। আপনি যে হেলমেট পরেননি এটা কি ভুলবশত পরেননি না ইচ্ছাকৃত পরেননি? না ভুলবশত পরেননি। তাহলে এই যে প্রশাসন বারবার আপনাদেরকে বলছে হেলমেট পরুন, একটা জীবনের দাম অনেক, আপনার পরিবারের স্বার্থে, আপনার মা বাবার স্বার্থে, আপনার নিজের শরীরের স্বার্থে, এ নিয়ে আপনি কি বলবেন বলুন? হেলমেট পরা একান্তই দরকার, পুলিশ যেটা করছে পুলিশ যেটা বলছে সেটা ভালোই বলছে। এই উদ্যোগটাকে আপনি কি জানাচ্ছেন প্রশাসনের উদ্যোগটাকে? প্রশাসনের এই উদ্যোগটা আমি খুবই ভালো। আপনার নাম? আমার নাম শেখ বাবুল। বাড়ি? ভুমসল। সরকারিভাবে একটা বড় উদ্যোগ আমরা বরাবর দেখেছি, তারা থেকে উদ্যোগটা নেয় মানুষকে সচেতন করার জন্য। আর এটাকে আমি সাধুবাদ জানাবো এই কারণে যে মানুষ তার বিপদমুক্ত নিজেটাই করতে পারে এবং চলার পথে এই সমস্ত পালন করলে পরে আমরা অনেকটা নিজেরই নিরাপদে থাকতে পারি।